উঠে গেছে একটা। আপনি তো ভর্তা বানাচ্ছেন? ভর্তা বানাচ্ছি, এদিকে মাছ উঠে গেছে। আমি ভর্তাই বানাই বেশি করে। কয় কেজি হবে ভাই? 6 কেজি। স্বাগত জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা আছি পশুর নদীতে, যাচ্ছি মাছ ধরতে। প্রথম জালে মাছ হয়নি, দেখা যাক দ্বিতীয় জালে। কঠিন কাজ। পানি কতখানি হবে এখানে? 30-40 হাত বেশি। যে টানে সে টের পায়। কয় হাত ছোট টান আছে? নাম্বার টান দিতে হবে তাহলে। ওরম দিন এই জায়গাটির নাম হচ্ছে লৈটাখালী, পশুর নদীর একেবারে দক্ষিণ প্রান্তে, পূর্ব দিকে এই খালটি, এবং তার সামনে নদীতে ফাঁস জাল দিয়ে মাছ ধরছেন যে জেলেরা, তারা মূলত বাগেরহাট থেকে এসেছেন। মাস্টার বা মুস্তফা শেখ যিনি আছেন, তার এবং তার সহযাত্রীদের নিয়ে এই জেলেদের বহর। যাক, এটা তো এই জালের মাছ না, এখানে উঠছে কেন? কথা শুনতেছে না? হ্যাঁ, এই জালের মাছ তো এটা না। এই জালগুলো মূলত বড় ফাঁসের, বড় মাছ ধরার জন্যই তৈরি এই জাল। বাজে গেছে। জোয়ার ভাটার স্রোতে ভেসে আসে গাছ এবং সুন্দরবনের নদী খালের নিচে যে কি আছে কি নাই কেউ জানে না, ফলে বসি হোক বা জাল ফেলানো থাকুক সেখানেই গাছপালা বেঁধে যায়। অনেক সময় নদীর তলের শেকড় বাঁকড়ও আটকে ফেলে জালকে, তখন আসলে ঝুঁকি যাই থাকুক নেমে পড়া ছাড়া কোনো উপায় থাকে না। এই এক একটা জাল তৈরি করতে তাদের কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়, সে কারণে নেমে পড়তে হয় সঙ্গে সঙ্গে। গাছ বেঁধে গেলে এভাবে ট্রলার আগে পিছিয়ে জাল ছাড়ানো হয়। বৈশেল বসে জেলে বসি বাড়িয়ে গেছে। আরে আকাশ বাতাসের অবস্থা ঠিক সুবিধার না, মানে সকালবেলা যেরকম পরিষ্কার আবহাওয়া থাকা দরকার সেরকম না। জেলেরা বলছেন যে একটা ঝড় বাদল হয়তো উঁকি দিচ্ছে আকাশে। যাই হোক, জাল তোলার কাজ চলছে। কিছুক্ষণ পরপরই গাছের সঙ্গে, ডালের সঙ্গে, শেকড় বাঁকড়ের সঙ্গে আটকে যাচ্ছে জালগুলো। ওইটা কি জাল? ওটাও ফাঁস জাল? ও হ্যাঁ, আছে একটা মাছ, এই জালের মাছ। মাস্টারদের জালের উপর যে এই চিকন ফাঁসের জাল এসে পড়েছে সেটি পরে দেওয়া, মানে একরকম বলা যায় না বুঝে বা জোর করে এই জালটি ফেলেছিল ওই জেলেরা। এই মাছের নাম কি?
বৈরাগী তাই না? চিকন ফসের জালে ছোট ছোট মাছগুলো ধরা পড়ছে। এখানে ট্যাংরা আছে, ভোলা আছে, বৈরাগী আছে, লইট্টা আছে। তো যাই হোক, এই মাছগুলো এই জেলেদের ধরার কথা না, কিন্তু তাদের জালের উপরে ওই চিকন ফসের জালটি পড়ার কারণে এই জালটি তারা তুলতে বাধ্য হচ্ছে। আর এই মাছগুলো কথাবার্তা বলে ওই জেলেদেরকে ফেরত দিবে তারা। বুঝতে পারছেন, এর হচ্ছে ভোলা মাছ, দারুণ সাইজ। এই ঠিক আছে, তো এখন হচ্ছে অফিস খাল বলে লইটা খালির পাশে সুন্দরবনের পূর্ব দিকে। এখানে প্রচুর জেলে মাছ ধরতে নেমে গেছে। নভেম্বর মাস তো অনুমতি পেয়ে গেছে তারা, এবং আগামী 5 মাস মার্চ পর্যন্ত মোটামুটি মাছ ধরা চলবে। একটা জেলে নৌকায় আছে, আমাদের মাস্টার ভাইয়ের নৌকায়, তারা ফার্স্ট জাল ফেলেন। এরকম জাল তোলা হচ্ছে, অল্প কিছু মাছ আছে। জাল ফেলা হচ্ছে আবার, এই জালগুলো পুরো মৌসুম ফেলানোই থাকে। এই জালটি প্রথমে বেঁধে যায় গাছের সঙ্গে, এরপরে বাঁধে আরেকটি জালের সঙ্গে। অনেক কসরত করে জালটি ছাড়ানো হয়েছে এবং আবারও ফেলে দেওয়া হচ্ছে। 24 ঘন্টা এই জালগুলো নদীতে ফেলানো থাকে মৌসুমের সময়। এই জালের পাশেই মোচন মাছ ধরার জন্য বৈশেলরা বসে ফেলেছেন, তাদের বসিও আটকে গেছে নদীর তলে। বৈশেলদের মানে বসির জেলে ওনাদের ইয়ে আটকায় গেছে জালের সাথে। এরা দাউন বসির জেলে, এরা তারা এই জেলেদের সহযোগিতা চাচ্ছে। বাবা, ইশ, ওই বৈশেলদের বর্ষির দড়ি ছাড়িয়ে দিল, সহযোগিতা করলো এই জেলেরা। সুন্দরবনে অদ্ভুত একটা জিনিস, দারুণ শিক্ষণীয় বিষয়, যেটি হচ্ছে যে একজনের বিপদ দেখলে আরেকজন এগিয়ে আসে, কেউ সচরাচর এড়িয়ে যায় না। যাই হোক, জাল আবারও বেঁধেছে, ছাড়ানোর চেষ্টা করছেন জেলেরা। লোড কত করে এখন এগুলা? 14 টাকা করে পিস। 14 টাকা পিস দাম আছে। লাগে তো এই দরকার সময়। সুন্দরবনের এই জায়গাটি বেশ ঘন বনে ছেয়ে আছে, এবং বর্ষার শেষে সুন্দরবনটাকে অনেক বেশি সবুজ লাগে। যাই হোক, আমরা দুবলার চলে যাব, কিন্তু যাওয়ার পথে ইতিমধ্যেই প্রায় দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। নিজেরাই তাই ভর্তা ভাত বানানোর কাজে নেমে পড়লাম। ভাই, আজকে তো আপনিই বাবুর্চি। হ্যাঁ, করার নাই, কী লাগছে? ভাইরা ব্যস্ত জাল নিয়ে, এখন আমাদের করা লাগে। আর আমাদের ওই ভাইরা কোথায় মরে যাচ্ছে।
বড় মাছ না পেয়ে বেশ হতাশ আমরা। এখনও দুইটি জাল বাকি রয়েছে, সেই জালগুলো তুললে মাছ পেতেও পারি নাও পেতে পারি। কিন্তু যেটি বলছিলাম, ক্ষুধা তো লেগেছে। সহকর্মী ইয়ামিন ভাই ছিলেন এবার আমার সাথে, দুজনে একসাথে কাজে নেমে পড়লাম। বেশি কিছু লাগে না, এটা হলেই হয়। হ্যাঁ, এইটুকু হলেই হয়, বেশি কিছু লাগে না। আলুর দাম কিন্তু এখন মাছের চেয়ে বেশি ভাই, কি বলে? 70 টাকা কেজি মাছের চেয়ে দাম বেশি হয়? তা হয় না, মাছ অনেক দামি জিনিস। এই টেনশনে তো আমি শেষ। কি টেনশন? মাছ এত দামি জিনিস, তারপরে এই লোকগুলো মাছ বেচে আলু কিনতে কষ্ট হয়, তাহলে কি হলো? মাছ বেচে চাল কিনতে কষ্ট হয়, তাহলে কেমন করে হলো? মাছের দাম কোথায় গেল? বিক্রির সময় কত? 36 কেজিতে মন না মাছ কোনদিনও যখন বিক্রি হয় তখন তো 39 কেজি দাম বানায়। মাছের এক বিরাট হিসাব আমার মাথায় ঢোকে না। সামনে 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 আমার তো ক্ষুধা লাগছে। আমরা একটু করতে বাকি টুকু হচ্ছে ঝাল ভর্তা। ঝাল ভর্তা তো না, এটাকে আমাদের ভাইরা বলে হচ্ছে কই মাছ ভর্তা। কই মাছ ভর্তা হচ্ছে মাছ না দিয়ে? না না না, এটা কই মাছ ভর্তা, এইটা এইটা কই মাছ ভর্তা, এটা একেবারে প্রকৃত দেশি কই। আমাদের যারা দর্শক তারা জানে। আমাদের সহকর্মী ইয়ামিন আলী এবং আমি, আমরা দুজন মিলে ভর্তা বানাচ্ছিলাম। মানে আর দেরি করা যাবে না, মাছ যেহেতু সেভাবে হচ্ছে না দ্রুত খেয়ে নিতে হবে। এর মধ্যে অবশ্য মাছের খবর পেলাম। মাছ উঠে গেছে একটা। আপনি তো ভর্তা বানাচ্ছেন? ভর্তা বানাচ্ছি, এদিকে মাছ উঠে গেছে। আমি ভর্তাই বানাই বেশি করে। এই আরো আলু সিদ্ধ করেন, ভর্তা বানালে মাছ হচ্ছে। বাহ সুন্দর সাইজ, মারা গেছে মাছটা। কয় কেজি হবে ভাই? 6 কেজি। জাল কেটে বের করতে হচ্ছে না? আলু ছাড়ানো যাচ্ছে না, জাল না কেটে একদম শক্ত বাঁধা বাড়ছে। আচ্ছা মাছ ছাড়া এদিকে যেটা হয়েছে, সুন্দর সুন্দর। হ্যাঁ ভাই দেখতে চাই, জ্যান্ত নাই তো? এই জালে একটিমাত্র বড় মাছ পাওয়া গেল। যাই হোক, আমাদের জাল উঠানো শেষ, ফিরছি লোটাখালী খালের দিকে। এই জঙ্গলের মধ্যে কি জীবন! ওই পাশ থেকে মামা আসলে লাল পতাকা দেখি, বাঘের চাপ বেশি। তার মানে এই লাল পতাকা মানে বাঘের চাপ বেশি, এরা বিশ্বাস করে আর কি। পরের মাল নিয়ে আসলে কোনো বিপদ আপদ ইয়ে হবে না। এই ইদানিং দেখছে লাল পতাকা বেড়ে গেছে। লাল পতাকা মানে পরে না, কিন্তু লাল পতাকা ইদানিং মানে গত কয়েক বছর কম দেখছি। এখন মানে বাঘ বাড়ছে দেখে, একটু বাঘের উৎপাদ বাড়ছে, তো ওই লাল পতাকাও বাড়ছে। ওই পীর সাহেবের পড়া থাকতো, সবার নৌকরি থাকে না? ইদানিং থাকে না, আগে থাকতো। ওই তো আগে থাকতো, মনে করে ওইভাবে ওই মাঝে বের করতো না,
প্রত্যেক নৌকাই থাকে, ছোট কাটার ভিতরে থাকতো। আচ্ছা, নৌকায় ভর থেকে নৌকাই ওই থাকবে। এখন তো আবার বাড়িতে ভাগ বাড়ছে, এই জন্য থাকতো। তো আবার বাঘ থাক কুমির থাক কিংবা যত বিপদই থাক, সুন্দরবনে যেতে হবে, মাছ ধরতে হবে, পেট চালাতে হবে। এই মানুষদের আমরা জঙ্গল ঘেঁষে এগুচ্ছি। বসে ফেলছেন? হ্যাঁ, ও আচ্ছা, গলদার বসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেলেন ফেলেন ফেলেন। লাল পতাকা কিসের? নোয়াপাড়া পীর সাহেবের। সাবধানে থাকেন। এটা হচ্ছে গলদা চিংড়ির ইয়ে আর কি, জেলে ওনারা গলদার বসেল। এত মানে তীব্র ক্ষুধা লেগেছে আমাদের সবার, একেবারে চোখে মুখে অন্ধকার দেখার মতো অবস্থা। মানে আগের রাতে ভাত খেয়েছি, তারপরে দুপুর গড়িয়ে যাচ্ছে পরের দিন, এখন পর্যন্ত ভাত খাওয়া হয়নি। জেলে ভাইদের জাল তোলা হলে একসাথে বসবো আমরা। কই মাছ, আলু ভর্তা, কি অবস্থা? খাবার ঠিক আছে? সব ঠিক, সুস্বাদু খাবার। হ্যাঁ, যাক। কাকা 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 গাবলাই নেবেন, অসুবিধা নাই, আমি নিছি আমি নিছি। খালের অভাব নাই নাকি? কি ভাই, ঠিক আছে? খাবার ঠিক আছে? ঠিক আছে তো। হ্যাঁ, পশুর নদীর পাশের এই যে জায়গাটি দেখছেন, এরকম জায়গাকে বলে ভাঙন কুল। এখানে জালেও বড় মাছ ধরা পড়ে, বর্ষিতেও বড় মাছ ধরা পড়ে। ফলে বর্ষির জেলে হোক কিংবা মাছ ধরার জেলে, বিশেষ করে বড় মাছ ধরার যেই ফাঁস জাল নিয়ে আসা জেলেরা, তারা এই জায়গাগুলোকে পছন্দ করে। আবার এই জায়গাগুলোর দখলে রাখার জন্য মহাজনরা দৌড়ছাপ করে, শক্তি প্রয়োগ করে। সুন্দরবনের এই শক্তি প্রয়োগের গল্পগুলো দীর্ঘদিন লুকানো ছিল, ইদানিং মানুষরা জানতে পারছে। জেলেরাও সচেতন হচ্ছে, এখন মাছও পড়ছে জেলেদের জালে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দুবলার চরে যাওয়ার জন্য। হ্যাঁ, আমিও দুবলার চরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। আমাদের বেলায়েত সর্দার সেখানে অপেক্ষা করছেন আমাদের জন্য, সেখানকার মানুষের অপেক্ষা করছেন, নিউ মার্কেট অপেক্ষা করছে। আগামীকাল আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই। এটা তো অফিস খাল বলে মনে হয় নাকি?